দেখো, 68 নাম্বার, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? উত্তর হবে দেবগিরি। নমস্কার বন্ধুরা, ওয়ে টু জবস ইন বেঙ্গলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। কলকাতা পুলিশ প্রিলিমিনারি এক্সাম 2023 যা 4 জুন 2023-এ অনুষ্ঠিত হয়েছিল, তার অ্যান্সার কী সম্পর্কে আলোচনা করব। তাই বন্ধুরা, সম্পূর্ণ ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমি রয়েছি কলকাতা পুলিশ প্রিলিমিনারি এক্সাম 2023-এর কোশ্চেন পেপারে এবং আমি এখানে অ্যান্সার কী সম্পর্কে আলোচনা করব। প্রথম যে প্রশ্ন রয়েছে, মানব শরীরে কত জোড়া লালাগ্রন্থি থাকে? উত্তর হবে 3 জোড়া। 2 নম্বর কোশ্চেন, প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। 3 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? উত্তর হবে রাইবোজম। নেক্সট কোশ্চেন, কোনো একটি বিদ্যালয়ের বিজ্ঞান বাণিজ্য ও কলা বিভাগের 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান বিভাগে পড়ে, মোট 66 জন কলা বিভাগের ছাত্র হলে কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র? উত্তর হবে 30। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, 5, এই শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না? উত্তর হবে ডি, ফ্যাক্টর। নেক্সট কোশ্চেন, 6 নম্বর, কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ে পরামর্শ দেবার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে? উত্তর, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। 7 নম্বর কোশ্চেন, 2 জন সৈন্য এ ও বি যথাক্রমে পূর্ব পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়েছিল, তাদের দুজনকেই বলা হলো বায়েমুর, পিছেমুর, ডায়েমুর, বায়েমুর। এখন এ ও বি যথাক্রমে কোন দিকে মুখ করে আছে? উত্তর, দক্ষিণে। নেক্সট কোশ্চেন, 8, একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 6 কিমি যায়, স্রোতের গতিবেগ কত? উত্তর হবে 2। পরের 9 নম্বর কোশ্চেন, 7005 দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা দুটির পার্থক্য হলো 2493। 10 নম্বর কোশ্চেন, রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি, শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত কম? 16.23। নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? উত্তর, দদাবেতা। 12 নম্বর কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 20% হ্রাস করা হয়, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পায়? উত্তর হবে 36। নেক্সট 13 নম্বর কোশ্চেন, এ নিচের কোনটি এককোষী প্রাণী নয়? উত্তর, ব্যাকটেরিয়া। নেক্সট কোশ্চেন, কোনো নিয়ম অনুযায়ী এতকে এই লেখা এবং এতকে এত লেখা হলে এই নিয়ম অনুযায়ী এই লেখাটাকে কি হবে? উত্তর হবে ডি। নেক্সট যে কোশ্চেন রয়েছে, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়, সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেলেন, বিদ্যুতের বিলের পরিমাণ কত ছিল? উত্তর হবে 330। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো, একটি ভগ্নাংশ নির্ণয় করা 3/4 সঙ্গে তার যে অনুপাত তার সঙ্গে 27/64 অনুপাতের একই হবে? 9/16। উত্তর। নেক্সট 17 নম্বর কোশ্চেন, 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত? উত্তর, 1024। নেক্সট কোশ্চেন, নিচের সংখ্যা শ্রেণীতে কতগুলি 9 পাওয়া যাবে যারা ঠিক আগের ও ঠিক পরের সংখ্যা দ্বারা বিভাজ্য? উত্তর হবে 5টি। নেক্সট যে কোশ্চেন, 19 নম্বর, 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর, বোম্বাই। 20 নম্বর কোশ্চেন, বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকার 4 বছরের সুদ 136 টাকা হবে? উত্তর, 425। নেক্সট কোশ্চেন, পটাশিয়াম এর রাসায়নিক সংকেত কি? কে? সঠিক পর্যায়ক্রমে সাজান। এখানে উত্তর হবে এ নম্বরেরটাই। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? উত্তর হবে মুম্বাই। নেক্সট 24 নম্বর কোশ্চেন, নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়? উত্তর হবে লবণের দ্রবণ। 25 নম্বর কোশ্চেন,
পি কিউ আর এস টি এবং ইউ এদের এর মধ্যে প্রত্যেকের ওজন ভিন্ন, এস কিউ এর থেকে ভারী আর শুধুমাত্র টি ও পি এর থেকে হালকা, কিউ সব থেকে হালকা নয় এবং পি সব থেকে ভারী নয়, ওজনের দিক থেকে দ্বিতীয় ভারী কে, উত্তর হবে পি। নেক্সট যেটি রয়েছে ক্যাডি, শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত, উত্তর হবে গলফ। পঁচিশেরটা যেটা রয়েছে দেখো, পঁচিশে ফেব্রুয়ারি, সাতাশে নাম্বার কোশ্চেন, পঁচিশে জানুয়ারি 2008 সোমবার, দোসরা মার্চ 2008 কী বার হবে, উত্তর হবে বুধবার। নেক্সট কোশ্চেন দেখো, ডেভিড কপারফিল্ড, চার্লস ডিকেন্স, জেমস বন্ড হবে ইয়ান ফ্লেমিং। নেক্সট কোশ্চেন দেখো রয়েছে 29 নম্বর, 8-17-36-75, নেক্সট স্থানে কত হবে, উত্তর হবে 154। নেক্সট রয়েছে দেখো চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত, উত্তর হবে আসানসোল। নেক্সট কোশ্চেন 31 নম্বর, সেটা বলা আছে 8-17-26-35, প্রশ্নবোধক স্থানে কী হবে, উত্তর হবে 44। নেক্সট যে কোশ্চেন রয়েছে দেখো যে 32 নম্বর, কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কী বলা হয়, উত্তর হবে ঊর্ধ্বপাতন। নেক্সট কোশ্চেন রয়েছে দেখো, কোনো সাংকেতিক ভাষায় পিআইএল জিআইএন জে ও পি মানে যদি এটা হয়, এটা মানে যদি এটা হয় এবং এটা মানে যদি এটা হয় তাহলে গুডের সাংকেত কী, উত্তর হবে পিল, পিআইএল। নেক্সট যে কোশ্চেন রয়েছে দেখো, হেমাটাইট এ কোন খনিজ পদার্থের একটি ধরনের নাম, উত্তর হবে আকরিক লোহা। পরবর্তী যেটা রয়েছে দেখো 35 নম্বর কোশ্চেন, এক ব্যক্তির বার্ষিক 12.5% সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটি মোটরসাইকেল ক্রয় করলেন, 4 বছর পর সুদ হিসাবে ব্যাংকে তিনি 1250 টাকা জমা দেন, ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন, উত্তর 2500। নেক্সট 36 নম্বর কোশ্চেন, নিচের কোনটি প্রত্যক্ষ কর নয়, উত্তর কর্পোরেশন কর। 37 নম্বর কোশ্চেন দেখো, ওয়াই হলো এক্সের পুত্র, এস হলো আর এর পুত্র, ওয়াই পি আর এর সাথে বিবাহিত এবং বলা হয়েছে পি হলো আর এর কন্যা, ওয়াই এস এর কে হয়, উত্তর হবে সালা। নেক্সট কোশ্চেন, বিমানান শব্দটি চিহ্নিতকরণ করো, 38 নম্বর কোশ্চেনের উত্তর কাঠ। নেক্সট কোশ্চেন 39 নম্বর দেখো, 8.65-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 402-এর 0.3-এর সমান হবে, উত্তর হবে 113.95। দেখো 40 নম্বর কোশ্চেন, কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন, উত্তর 1925। 41 নম্বর কোশ্চেন, ইংরাজি বর্ণমালায় অ্যালফাবেটের প্রথম থেকে 18তম বর্ণের বাঁদিকের সপ্তম বর্ণ কোনটি, উত্তর হবে কে। 42 নম্বর যেটা রয়েছে দেখো, 2 কেজি 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত, উত্তর হবে 3.18। 43 নম্বর কোশ্চেন, এ এইচ টু বি 3:4 এবং বি এইচ টু সি 6:5 হলে এ এইচ টু সি এর মান কত, উত্তর হবে 9:10। নেক্সট যে কোশ্চেন রয়েছে দেখো, প্রশ্নবোধক চিহ্নে কী হবে, এখানে তোমাদের উত্তর হবে 6। নেক্সট কোশ্চেন 45 নম্বর, 1983 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হন, হবে হরিপোড়া। দেখো নেক্সট কোশ্চেন, স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়, উত্তর হবে ভার। নেক্সট কোশ্চেন 47, গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে, কোনো পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায় তবে গ্যাস ব্যবহারের পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে, উত্তর হবে 20। নেক্সট কোশ্চেন রয়েছে দেখো 48 নম্বর, সংহিতা আরণ্যক মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়, উত্তর হবে মহাভারত। 49 নম্বর কোশ্চেন, একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল, 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে, উত্তর হবে 200। নেক্সট কোশ্চেন 50 নম্বর, বাংলা উপন্যাস কালবেলার রচয়িতাকে সমরেশ মজুমদার। 51 নম্বর কোশ্চেন, একটি দেয়াল ঘড়িতে 10:10 সময় লাগে, 12টা বাজতে কত সময় লাগবে, 12:09।
পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ কি বর্ণের হয়? উত্তর হবে বেগুনি। নেক্সট কোশ্চেন, রাজধানী এক্সপ্রেস ও পূর্বা এক্সপ্রেসের গতিবেগের অনুপাত 4:3। পূর্বা এক্সপ্রেস যদি 4 ঘন্টায় 72 কিমি পথ যায়, তবে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত পথ যাবে? উত্তর হবে 72। নেক্সট কোশ্চেন 54 নম্বর, 2023 সালে মহিলা ইউ মানে U19 T20 বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হয়েছিল? উত্তর হবে দক্ষিণ আফ্রিকা। 55 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত কোন বড়লাটকে ভারতের রেলপথ নির্মাণের পথিকৃত বলা হয়? উত্তর হবে লর্ড ডালহৌসি। তারপরে দেখো 56 নম্বর কোশ্চেন, এর সংকেত এত হলে এবং এতের সংকেত কি হবে? উত্তর হবে ডি। 57 নম্বর কোশ্চেন, ওরাইজা স্যাটিভা নিম্নলিখিত কোনটি বিজ্ঞানসম্মত নাম? উত্তর হবে ধানের। পরবর্তীতে দেখো 58 নম্বর কোশ্চেনে, যোগ মানে ভাগ, বিয়োগ মানে গুণ, ভাগ মানে আছে বিয়োগ এবং গুণ মানে যোগ, বসালে এইটির মান কত হবে? উত্তর হবে -3। পরবর্তীতে দেখো 59 নম্বর কোশ্চেন, ফিফা বিশ্বকাপে কোন দেশ জয়ী হয়? উত্তর হবে আর্জেন্টিনা। তারপর 60 নম্বর কোশ্চেন, 6 জন ব্যক্তি গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, এ বি এর দিকে মুখ করে আছে, বি ডি বি ই এর ডান দিকে ও সি এর বাঁদিকে বসে আছে, সি ডি এর বাঁদিকে আছে, এফ এ এর ডান দিকে আছে, এরপর ডি এফ এর সাথে এবং ই বি এর সাথে তাদের স্থান পরিবর্তন করলে এখন সি এর দুপাশে কে কে আছে? উত্তর হবে ই ও এফ। নেক্সট কোশ্চেন 61, ভারতীয় সংবিধানে কোন সংশোধনের মাধ্যমে প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয়? উত্তর হবে 42। নেক্সট কোশ্চেন 62, এর মাধ্যমে উপর চিত্রটি বিশ্লেষণ করে বলুন কোন ভারতীয় চিত্রকর কবি? উত্তর হবে এফ। নেক্সট কোশ্চেন 63 নম্বর, 2টি সংখ্যার গড় 9 এবং অন্য 3টি সংখ্যার গড় 4 হলে এবং 5টি সংখ্যার গড় কত হবে? উত্তর হবে 6। নেক্সট কোশ্চেন 64, 1টি লাইনে মোট 52 জন ছাত্র দাঁড়িয়ে আছে, রাম শ্যামের 18 জনের আগে আছে, শ্যাম শেষ থেকে 13তম স্থানে আছে, রাম সামনের থেকে কতজনের পিছনে আছে? উত্তর হবে 22। নেক্সট কোশ্চেন 65 নম্বর, কত টাকার 60% 90 টাকার 83 পুণ্য 1/3 সমান? উত্তর হবে 125। নেক্সট 66 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ? উত্তর হবে পারদ। নেক্সট 67 নম্বর কোশ্চেন, দেখো জেড সমান 1 এবং এস মান 26 হলে গোট 65 হলে এফ এ টিআই এর মান কত? উত্তর হবে 72। দেখো 68 নম্বর, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? উত্তর হবে দেবগিরি। 69 নম্বর, শতাব্দী এক্সপ্রেস হাওড়া এবং নিউ জলপাইগুড়ির ঘন্টায় 100 কিমি বেগে যায় এবং ঘন্টায় 120 কিমি বেগে ফিরে আসে, শতাব্দী এক্সপ্রেসের যাতায়াতের গড় গতিবেগ কত কিমি পার ঘন্টা? উত্তর হবে 109.1/11। নেক্সট কোশ্চেন 70, কোনো টাকা 20 বছরে সুদে আসলে 3 গুণ হয়, বার্ষিক সুদের হার কত? উত্তর হবে 10। 71 নম্বর, সোমা হলো দ্বীপের মা, আবার সোমা হলো রমেশের বোন এবং রমেশ হলো চন্দ্রার ভাই, দ্বীপ চন্দ্রার কে হয়? উত্তর হবে বুনপো। 72 নম্বর, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? উত্তর হবে নরসিংহ বর্মন। নেক্সট কোশ্চেন 73 নম্বর, রাহুল বাড়ি থেকে 15 কিমি পশ্চিম দিকে গিয়ে বাম দিকে ঘুরে 20 কিমি যাওয়ার পর আবার বাম দিকে ঘুরে 10 কিমি গেল, এরপর উত্তর দিকে 7 কিমি যাওয়ার পর ডান দিকে ঘুরে 5 কিমি গিয়ে যাত্রা শেষ করলো, বাড়ি ও শেষ স্থানের মধ্যে দূরত্ব কত? উত্তর হবে 13। নেক্সট সরল করো, সরল করার যে এটার অ্যান্সার হবে 1.1/3। নেক্সট 75 নম্বর কোশ্চেন, একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, মাঠটির ক্ষেত্রফল 338 বর্গ কিমি, তার পরিসীমা কত? উত্তর হবে 78। নেক্সট কোশ্চেন 76,
45 মিটার বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে দুবার পরিক্রম করতে এক ব্যক্তির কত সেকেন্ড সময় লাগবে যদি তার গতিবেগ 9 কিমি পার ঘন্টা হয়? উত্তর হবে 144। নেক্সট কোশ্চেন দেখো, এত এর প্রশ্নবোধক স্থানে কি হবে? উত্তর হবে LO। নেক্সট কোশ্চেন 78 নম্বর, SI এর তাপমাত্রার একক হবে কেলভিন। নেক্সট কোশ্চেন 79, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 70 কিমি বেগে গেলে চললে মানে চললে 200 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করতে তার কত সময় লাগবে? উত্তর হবে 18 সেকেন্ড। নেক্সট কোশ্চেন এই লুপ্ত পথটিতে, নেক্সট কোশ্চেন যেটা রয়েছে দেখো 80 নম্বরে, এই লুপ্ত পথটিতে কত হবে? উত্তর হবে 573। নেক্সট 81 নম্বর কোশ্চেন যেটি রয়েছে দেখো, কোনো ক্রেতা ক্রমিক 10% ও 20% ছাড় পেলে মোটের ওপর কত ছাড় পেলেন? শতকরা 28। নেক্সট কোশ্চেন 82 নম্বর দেখো, ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি? উত্তর হবে তোমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন রয়েছে, গয়টার রোগটি কিসের কারণে হয়? উত্তর হবে হাইপোথাইরয়েডিজম। নেক্সট যে কোশ্চেন রয়েছে দেখো 84 নম্বর, সেটি হলো ন্যাশনালিজম শব্দটির প্রতিটি স্বরবর্ণ কে ঠিক তার পরের বর্ণটি দ্বারা প্রতিস্থাপিত করা হলে এবং প্রতিটি ব্যঞ্জনবর্ণকে ঠিক তার আগের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত করা হলে নতুন বর্ণশ্রেণীর বাদের থেকে সপ্তম বর্ণটি কী হবে? উত্তর হবে বি। 85 নম্বর কোশ্চেন, যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কি বলা হয়? উত্তর হবে অভিকর্ষজ ত্বরণ। 86 নম্বর কোশ্চেন, কোনটি বৃহত্তম নির্ণয় করো? উত্তর হবে 0.8 তার স্কোয়ার। নেক্সট যেটা রয়েছে 87 নম্বরে, এই বর্ণ শব্দগুলির বর্ণগুলিকে বাম দিক থেকে ইংরাজি বর্ণমালা অনুযায়ী সাজালে ও একটি বর্ণকে একবারই গ্রহণ করলে বাদিক থেকে অষ্টম বর্ণ কোনটি হবে? উত্তর হবে S। 88 নম্বর কোশ্চেন, একটি খুঁটির 1/2 অংশ কাদা, 1/3 অংশ জলে ও 25 মিটার জলের উপরে আছে, খুঁটিটির লম্বা কত হবে? হবে 150। নেক্সট 89 নম্বর কোশ্চেন, ঝুলন্ত উপত্যকা নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ? উত্তর হবে হিমবাহ। নেক্সট কোশ্চেন 90 দেখো, এত সংখ্যাক্রমের যোগফল কত হবে? হবে 325। নেক্সট 91, একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন, তিনি আমার বাবার একমাত্র কন্যার স্বামী, পুরুষটি মহিলার কি হন? উত্তর হবে পিসামশাই। 92 নম্বর কোশ্চেন, গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? উত্তর হবে আগ্নেয়শিলা। 93 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত? উত্তর হবে হুসেন শাহ। 94 নম্বর দেখো, এই লুপ্তপ্রায় সংখ্যাটি কী হবে? উত্তর হবে 63। দেখো 95 নম্বর কোশ্চেন, ছত্তিশগড়ের রাজধানীর নাম কি? উত্তর হবে রায়পুর। 96 নম্বর কোশ্চেন, সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? উত্তর হবে প্রথম। 97 নম্বর কোশ্চেন দেখো, আই সমান 9, স্লিপ সমান 56 হলে টাস্ক সমান কত হবে? উত্তর হবে 51। 98 নম্বর কোশ্চেন দেখো, শিখদের পঞ্চ কার ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন? গুরু গোবিন্দ সিং। নেক্সট 99 নম্বর কোশ্চেন, পিটের ভারত শাসন আইন কত সালে পাস হয়েছিল? উত্তর হবে 1784। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে 100 নম্বর, এত এর মান কত? উত্তর হবে D। নমস্কার বন্ধুরা, তোমাদের সঙ্গে কিন্তু আমি 100টি কোশ্চেনের অ্যান্সার নিয়ে কিন্তু আলোচনা করেছি। যদি তোমাদের কোনো কিছু ডিসক্রিপশন লাগে বা কীভাবে সেটা হলো তার উত্তর লাগে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, সেটা কিন্তু আমি হচ্ছে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে তোমাদের কাছে শেয়ার করে দেবো। নমস্কার বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে ও বন্ধুদের সাথে শেয়ার করবে আমার সাথে জুড়ে থাকার জন্য, এবং প্রতিনিয়ত এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। বন্ধুরা, দেখা হবে আর এক নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।